আমাদের ঢাবির ক্যাম্পাসে নবাগত 103তম ব্যাচ চলে এসেছে, যেখানে আমরা কয়েকদিন আগেও একদমই ফার্স্ট ইয়ার ছিলাম, সেখানে আজকে আমরা সিনিয়র। আমরা যখন নতুন নতুন ক্লাসে জয়েন করি, তখন অনেক কিছুই আমরা জানতাম না, অনেক কিছু আমরা বুঝতাম না, অনেক কিছু নিয়ে আমাদের অনেক কনফিউশন, ভয় থাকতো। তো এইগুলো যাতে জুনিয়রদের না থাকে, এই কারণেই আমরা অ্যারেঞ্জ করেছিলাম এই আইস ব্রেকিং সেশনটি। আচ্ছা, ভিডিও শুরু করছি আমাদের সাদা ঢাবির বাস দিয়ে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস বলতে সবাই লাল বাসকে বোঝে, কিন্তু যখন আমরা হল থেকে ক্যাম্পাসে এবং ক্যাম্পাস থেকে হলে আসি, তখন আমাদের বাসটা এই বাসগুলো থাকে, মানে সাদা বাস। কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমি কোনো ছাতা আনি নাই, তো প্রায় ভিজে গেছি। ডিপার্টমেন্টে যেয়ে দেখি সবার প্রিপারেশন নেওয়া মোটামুটি ডান। আমার আসলে অনেক আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি দেরিতে গিয়েছি। দেরিতে যাওয়ার কারণে আমার ভাগে যেই অংশটুকু পড়েছিল ফিতা বা গার্ডের, সেটা আসলে এই মোমেন্টে বাধা হচ্ছে, আর এগুলো মাসিয়াত বেঁধেছে, অনেক সুন্দর ফিতা বাঁধতে পারে। সি, বাই দ্য ওয়ে, এই কার্ডগুলো কিন্তু আমাদের জুনিয়রদের জন্য লেখা কার্ডগুলো ছিল, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এগুলো বাইরে খুব সুন্দর করে অর্গানাইজ করা হচ্ছে রোল অনুযায়ী, যাতে জুনিয়ররা আসলে আমরা সেটা দিতে পারি। আর আমি ছিলাম বাইরে ওয়েলকামিংয়ের এই জায়গাটাতে, মানে আমার দায়িত্ব ছিল কার্ড দেওয়া, কিন্তু এখানে ফুলের দায়িত্বে, মানে ফুলগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কি। এখানে প্রমে ছিল ফুলের দায়িত্বে, এখানে গোলাপের সাথে আরও কিছু পাতা পুতা দেওয়া হয়েছে, আমি জানি না এগুলাকে কী বলে। আর এই তো ছোটোখাটো প্রিপারেশন। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে রোল 47, মানে ব্যাপারটা ছিল যে আমরা সবাই নিজের রোলের, যে জুনিয়র সেই রোলের জন্য নোট লিখেছি। আমি আসলে জানি না 47 রোল কে, সে মহান ভাগ্যবান আমার লেখা নোট পেয়েছে। তো যাই হোক, জুনিয়ররা আসা শুরু করে আর আমরা এই তো জুনিয়রদেরকে ওয়েলকাম করছিলাম সবাই। আইস ব্রেকিংয়ের একদমই শুরুতে আসলে জুনিয়রদেরকে স্লাইড দেখানো হয়, মানে স্লাইড দেখানোর দায়িত্বে ছিল আমাদের ইলা। এরপর আসে আমাদের ডিপার্টমেন্টের টিচারদের পরিচয় করিয়ে দেওয়ার পালা। এরপর আমাদের পুরো অগাস্টের 17 ব্যাচের গর্ব আদিবা, ওর গান নিয়ে আসে। আমি উৎসাহ করছি সেই সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমি বাংলাদেশ সাথে দাঁড়িয়েছি। এরপর অমির দায়িত্ব ছিল ডিপার্টমেন্ট সম্পর্কে সব নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলা। এটা কিন্তু আমরা সবাই অনেক মজা করেছি। এরপরে সাইমা আসে সোশিওলজির যত ভালো ভালো সাইটগুলো আছে এগুলো নিয়ে বলতে। আমি শিওর জানো
এরপর মাহিমার রেদোয়ান আসে সবাইকে একটু বিনোদন দেওয়ার চেষ্টায়। এরপর আমার ভাগের অংশ, মানে জুনিয়রদেরকে নিয়ম নীতি বোঝানো, এটার দায়িত্ব পড়ে আমার কাঁধে, যেটা আমি বুঝিয়েছিলাম, যেটা অনেকেই শুনতে চেয়েছিল। তো কিছু অংশ এখানে অ্যাড করছি, পুরোটা অ্যাড করা পসিবল না। এরপর আরো অনেকগুলো মজার মজার ভিডিও জুনিয়রদেরকে দেখানো হয়, যাতে ওরা একটু মজা পায়, ভয় ভীতিটা কমে যায়। এরপর সর্বের একটা এন্ডিং স্পিচ দিয়ে আমাদের আইস ব্রেকিং সেশনটা শেষ করা হয়। আর এইটা হচ্ছে আইস ব্রেকিং, পুরোটা হয়ে যাওয়ার পরে বিধ্বস্ত আমরা সবাই, মানে টায়ার্ড হয়ে গেছি, কয়েকদিন হলো টানা কাজ করা হচ্ছিল। তো এই তো, এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।